हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के देखो अपने साउथ इंडियन मेकअप लुक खूब ही सिंपल वे ते। तो नहीं प्रथम आईवेयर क्लिनजार, एट रिजनेबल प्राइस मध्य रही है, खूब एक हाईफाई प्राइस दिए अपन मेकअप देखा ना, मीडियम प्राइस मध्य ये देखा। तो क्लिनजार मेक दिए भलोक मुखटा के मुछे नेब जाते मेकअप डार्क ना हो जाए। तपर हमें नहीं गुड वाइब्स ग्रीन टी, एटर प्राइस रिजनेबल रही है। तपर हमें यहाँ के भलोक स्किनर साथ एबजर्व करपर हमें गुड वाइब्स सीराम नहीं चाहले लोटासरों सीराम यूज करते एल्प्स गुडनेसरों यूज करते। तो एखे गुड वाइब्स भलोक लागिए निची। दें एखे वेट एंड वाइल्डर आईब्रो पैलेट नहीं निची। आईब्रोटा के भलोक शेप करब, अपना चाहले म्यूजिक फ्लावर दिए करते। दें कमप्लीट हो जाने लैपमि एब्सोल्यूट दिए चोखर ऊपर नहीं जाते आई मेकअप खूब भलो बसे। तपर हमें एखे वेट एंड वाइल्डर कन्सिलर नहीं चाहले एलेगालरों व्यवहार करते क्रायलन दिए करते। तो ये दिए भलोक शेप करब आईब्रोटा जाते आईब्रोटा देखते खूब सुंदर लागे। तो दुटो के आमी सेम करे नेबो, तारपर आमी चोखेर लीडर उपर लागिए भालो करे ब्लेंड करे नेबो। ब्लेंड हो गेले आमी एखाने लूज कम्पैक्ट दिए आमी एखाने भालो करे फिक्स करे नेबो। तो आमी एखाने बनाना पाउडार यूज करछि, आपना चाहले कम्पैक्टो व्यवहार करते पारेन। एरपर आमी हच्छे ग्लैम 21 एर सिल्वर कलर यूज करछि, अपना चाहे वेट एंड वाइलरों व्यवहार करते पारें। तो ये हमें आईब्रो नीचे लागिए निची हाइलाइट करार जुन्नो, आई कॉर्नर दिए देव। कोनो जगह प्रॉब्लम होले आमाके अवश्य जिज्ञेस करबें। एरपर आपनारा जेकोनो आई शैडो पैलेट थेके पार्पल कलर आई शैडो निये नेबें। আপনারা যে কোনো আই মেকআপের জন্য যে কোনো আই শ্যাডোই ইউজ করতে পারেন, এটা নয় যে আপনারা শুধু পার্পলটাই ব্যবহার করবেন বা অন্যটা। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইলের সেম প্যালেট থেকে আমি ডার্ক কালারের আই শ্যাডোটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটু ডার্ক কালার বসে। আর ব্লেন্ডটা অবশ্যই ভালো করে করতে হবে, না তো আই মেকআপ দেখতে সুন্দর লাগবে না। এরপর আমি এখানে কাট ক্রিজ করব, কাট ক্রিজের জন্য আমি সেম কনসিলার ইউজ করছি। দেন আমি আবার এটাকে ফিক্স করে নেব। আমার ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি এখানে গ্লিটার আই শ্যাডো দিচ্ছি, আপনারা চাইলে মিস ক্লেয়ারও দিতে পারেন। তো দুই সাইডেই লাগাতে হবে। দেন আমি এখানে গ্লিটার লাগাচ্ছি, গ্লিটারটা অপশনাল। আমি এখানে একটু ডার্ক ব্রাউন কালারের আবারও আই শ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে মেবিলিনের আইলাইনার ইউজ করছি। এখানে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি সব প্রোডাক্টই ওয়াটারপ্রুফ রয়েছে যাতে আপনাদের ঘেমে না চলে যায়। দেন আমি এখানে আইলাইনারটা ভালো করে শার্প করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কাজল ব্যবহার করছি, কাজলটা আপনারা স্টেক ওয়াকেরও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে ল্যাকমির ময়শ্চারাইজার ব্যবহার করছি, আপনারা চাইলে বায়োটিউগরি ব্যবহার করতে পারেন, আমার কাছে সবগুলোই রয়েছে। তারপর আমি এখানে অ্যাবসোলিউটের সেম প্রাইমার লাগিয়ে নিয়েছি ফেসে। আপনারা প্রাইমারটা ভালো করে লাগাবেন, প্রাইমার না লাগালে কিন্তু ফাউন্ডেশন ভালো বসবে না। তারপর আমি এখানে ইলুমিনেটিং হাইলাইটার ব্যবহার করছি, আপনারা চাইলে সুইস বিউটিরও লাগাতে পারেন। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, আমি এখানে হাত দিয়ে ব্লেন্ড করছি, আর আপনারা যদি চান তাহলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। তারপর আমি এখানে পার্পলের কনসিলার ব্যবহার করছি, আপনারা চাইলে এনওয়াইবিরও লাগাতে পারেন। তারপর এটাকে ব্লেন্ড করে নেব,
তোমরা যদি চাও তাহলে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো, আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। আর অরেঞ্জ কালার কনসিলারটা আমি লাগিয়েছিলাম। এরপর আমি এখানে মেবিলিন ফিট মি 310 ফাউন্ডেশনটা লাগাচ্ছি। এটা আমি নর্মালি আমার প্রসেস হিসেবে লাগিয়ে নিচ্ছি, আপনারা যেমন মনে হবে সেভাবে ফাউন্ডেশন লাগিয়ে নেবেন, ড্যাব ড্যাব করে লাগাতে পারেন। তারপর আমি এখানে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ প্রোডাক্ট সব ধরন সব প্রাইসেরই রয়েছে, তোমাদের যেটা অ্যাফোর্ড মনে হবে সেটাই ব্যবহার করবে। তো আমি এখানে ইয়েলো কালারের কনসিলার লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য। এরপর আবারও আমি ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিওতে সামথিং একটু জায়গায় ব্লোর হয়ে গেছে, কিছু মনে করবেন না, এই জায়গাটা হয়তো কম্প্যাক্ট বা লুজ পাউডার লেগেছিল, আমি বুঝতে পারিনি, আশা করছি আপনাদেরও কোনো প্রবলেম হবে না। তারপর আমি এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি, কন্ট্রোলিংটা আমি ডার্ক কালার করে নেব, এখানটা একটু ব্লোরের জন্য বুঝতে অসুবিধা হবে হয়তো, বাট কিছু মনে করবে না, নেক্সট ঠিক করে করে নেব, আমার সঠিক আইডিয়া ছিল না এটা। তো আমি এখানে নোজ কন্ট্রোলিং এবং চিক কন্ট্রোলিং করে নেব। তারপর আমি এখানে বানানা পাউডার আর কন্ট্রোলিং পাউডার ব্যবহার করছি বেক করার জন্য, তোমরা যদি চাও তাহলে লুজটাও ব্যবহার করতে পারো। এরপর আমি বানানা পাউডার ব্যবহার করছি হাইলাইট করার জন্য। আর কন্ট্রোলিং করার পরেই আপনার হাইলাইটটা করবেন, তাহলে হয়তো বেশি ভালো লাগবে দেখতে, এটা আমার ওপিনিয়ন, আপনাদের আপনারা ইচ্ছা মতোই করতে পারেন। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর সেম ব্রাশ দিয়ে কখনো মেকআপ করবেন না। তারপর আমি এখানে এলেগালের ব্লাশ প্যালেট নিয়ে নিচ্ছি, এখানে ব্লাশও রয়েছে এবং আইশ্যাডোও রয়েছে, তো আমি হালকা কালার বেশি পছন্দ করি গালে। তারপর আমি এখানে মেবিলিনের হাইলাইটার নিয়ে নিচ্ছি, দেন আমি এখানে মেবিলিনের হাইলাইটার নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ওয়েট অ্যান্ড অয়েলেরও নিতে পারো। তো ভালো করে ফুল ফেসে লাগিয়ে নেবেন। তারপর আমি এখানে ওয়াটারপ্রুফ মাস্কারা নিয়ে নিচ্ছি, এটা চোখের উপরের লিডে এবং লোয়ার ল্যাশেও লাগিয়ে নিতে হবে। যাতে চোখের পাতাগুলো বড় লাগে। আর গরমের দিনে অবশ্য সব প্রোডাক্টই যেন ওয়াটারপ্রুফ হয় সেটাকে লক্ষ্য রাখবেন। তারপর আমি কাজল পরে নিচ্ছি, কারণ সাউথ ইন্ডিয়ান লুকে বেশিরভাগ সবাই কাজলই ব্যবহার করে থাকে। একটু লেগে থাকলে আপনারা টিস্যু কাপড় দিয়ে সেটা মুছে দিতে পারেন। দেন আমি এখানে ফিক্সার ব্যবহার করে নিচ্ছি। তারপর আমি এখানে লোরিয়ালের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু ডার্ক কালারের লিকুইড লিপস্টিক ব্যবহার করছি। তারপর আমি এখানে ল্যাশ লাগিয়ে নিচ্ছি, ল্যাশটা জানি ভালো কোম্পানির হয়, অবশ্যই খেয়াল রাখবেন। দেন আমার ফাইনাল লুক এটা, আমি এখানে ফুল লাগিয়েছি, আর আগের দিন যে জুয়েলারির আমি রিভিউটা দিয়েছিলাম আর সেটা পরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।